আমাকে মালির কাজ করতে হতো, আমি অনেক ফুল ফুটিয়ে এসেছি, আমি অবৈধ টাকা কামালাম আর আমি যেখানে আরামে থাকবো। বন্দিত্বটা সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস, আল্লাহ শয়তানকেও বন্দি করে রাখে না। জেলখানা খুব কষ্টের একটা জায়গা, অনেকে ধারণা করে যে ওখানে বুঝি টাকা থাকলে খুব আরামে থাকা যায়, এবং এই ভ্রান্ত ধারণা থেকে অনেকে অপরাধ প্রবণ হয়ে ওঠে যে আমি অবৈধ টাকা কামালাম আর আমি যেখানে আরামে থাকবো, কিন্তু এটা কিন্তু ঠিক না। এটা খুবই কষ্টের একটা জায়গা, কারণ বন্দিত্বটা সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস। যে একটা পাখি দেখেছেন খাঁচার মধ্যে কীভাবে ছটফট করে, আল্লাহ শয়তানকেও বন্দি করে রাখে না। তাহলে বন্দিত্বর মধ্যে কোনো ভালো থাকার বিষয় নেই, বন্দিত্ব সবার জন্যই কষ্টকর। কারা ফুলবাগানের ইনচার্জ ছিলাম, আমাকে মালির কাজ করতে হতো, যেহেতু আমি একজন সশ্রম কয়েদি ছিলাম আমাকে তো কাজ করতেই হবে। তো আমি গাছ লাগাতাম, গাছে পানি দিতাম, মাটি কোপানো, তারপরে ওই যে ময়লা পুড়িয়ে ছাই তৈরি করে ছাইটা মাটির সাথে মিশালে গাছ ভালো হয়, মানে এগুলো ওখানে গিয়ে জেনেছি, এগুলো করতাম, একটুও ফাঁকি দিতাম না। আমি কিন্তু আজীবন পরিশ্রমী, কারণ একজন চিকিৎসক হতে হলে কিন্তু জীবনের প্রথম দিন থেকেই, মানে স্কুলের প্রথম দিন থেকেই তাকে পরিশ্রম করে যেতে হয়। একজন চিকিৎসক কিন্তু সহজেই চিকিৎসক হয়ে যেতে পারেন না, তারপরে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া, ওটাও একটা পরিশ্রমের কাজ। রেসিডেন্সি প্রোগ্রামে মধ্যে দিয়ে যাওয়া 5 বছর এমএস কোর্স, ওটাও অনেক পরিশ্রমের কাজ। এবং কার্ডিয়াক সার্জারি খুবই পরিশ্রমের কাজ, কারণ আমি সার্জারিটা করে চলে আসবো বাসায়, তা কিন্তু হবে না। রোগীর যদি 1 ফোঁটা ব্লিডিং হয়, যেটা স্বাভাবিকের চেয়ে বেশি, তাহলে আমাকে দৌড় দিয়ে আবার আসতে হবে। রোগীর যদি শ্বাসকষ্ট হয়, স্যাচুরেশন কম থাকে, আমাকে তার পাশে বসে থাকতে হবে, কারণগুলো ফাইন্ড আউট করতে হবে। তো এই সবগুলো ব্যাপারে পরিশ্রম, আমি পরিশ্রম করে অভ্যস্ত, তাই কারাগারে এই পরিশ্রম করতে আমার কোনো কষ্ট হয়নি, আমি পরিশ্রম করতে পেরেছি। বললাম না আমি ফাঁকি দেইনি, না 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 এটা করি না, এটা খুব খারাপ হয়েছে। আমি অনেক মানে বাসার কাজ রান্না করতে পারি আমি, কিন্তু এই যে এই বাগান করা কখনো করি নি। আমি অনেক ফুল ফুটিয়ে এসেছি, মানে আগে তো কিছু কিছু জায়গায় কারা মানে গাড়ে বাগান ছিলই না, ওই জায়গায় আমি প্ল্যানিং করে, আমার জেলার আপা আমাকে বললেন যে সাবিনা আপনি প্ল্যান করেন কীভাবে বাগানটা করবেন, তাহলে সেভাবে আমরা আপনাকে গাছ এনে দেবো। তাহলে আমি ঠিক সেইভাবে ডিজাইন করে করেছি বাগানটা।